আমি ডাক্তার মোহাম্মদ আইয়ুব আলী, বর্তমানে অধ্যাপক হিসেবে প্লাস্টিক সার্জারি বিভাগে নিটোরে কর্মরত আছি। স্বাধীনতার পরপরে এই প্লাস্টিক সার্জারির শুরুটা আমাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান অর্থাৎ কোম্বো হাসপাতালেই শুরু হয়েছিল। আমার সুযোগ হয়েছে যে বাংলাদেশ থেকে প্রথম ক্লেফট এবং ক্র্যানিওফেসিয়াল সার্জারিতে আমি ফেলোশিপ করার সুযোগ পেয়েছি। ঠোঁট কাটা এবং তালু কাটা রোগীগুলোর মাঝে মধ্যে আমরা ক্যাম্প প্রোগ্রাম করে থাকি, সেটা স্মাইল ট্রেন ইউএসএ অর্থায়নে আমরা এটা করি, বাংলাদেশে বিভিন্ন জায়গায়। তবে একটা ক্লেপ ক্যাম্প প্রোগ্রামের স্মৃতিগুলো আমাকে তাড়িয়ে বেড়ায় এবং এটা আমি আজও একেবারে স্পষ্ট মনে করতে পারি। একটা রোগী আসছে, সে ঠোঁট কাটাচ্ছিল, তালু কাটাচ্ছিল এবং মাড়ি কাটা, এবং দেখতে বেশ একটু সমস্যাই লাগে। মা তো ওটাকে নিয়ে আসলো, আমরা চেক করলাম এবং আমরা ওটাকে অপারেশনে নিয়ে গেলাম। অপারেশন করতে 2 ঘন্টারও বেশি লেগে গেছে। করার পরে যখন আমরা বাচ্চাটাকে ওটির সামনে অর্থাৎ নিয়ে আসলো, তখন ওই মা অস্থির হয়ে যে বাচ্চাটাকে নিয়ে আসলো সেটাকে না দেখে সে শুধু জিজ্ঞেস করে, আমার বাচ্চাটা একটু দেখান, আমার বাচ্চাটা তো এখনও দেখলাম না, সেটা কোথায় অপারেশন করলেন? তো বারবার বলে যে হ্যাঁ, আপনার বাচ্চা তো অপারেশন করে আমরা বাইরে নিয়ে আসছি, আপনি দেখেন এই তো বাচ্চা এখানে আছে। কিন্তু ওই বাচ্চার দিকে তাকিয়ে সে বলে যে না, আমার বাচ্চাটা কোথায়, আমার বাচ্চাটা? অর্থাৎ ওই বাচ্চাটা অপারেশন করার পরে এমন একটা পরিবর্তন দেখা গেল বা এমন চেঞ্জ হয়ে গেল যে আসলে ও বুঝতেই পারতেছে না বা ও বিশ্বাসই করতে পারছে না যে এই বাচ্চাটাই ওর। তারপরে সে বলে যে ওই স্যার যে অপারেশন করে ওনাকে ডাকান। তখন আমি আসলাম, ওখানে আমি বাচ্চাটা দেখালাম, তখন আমার দিকে তাকিয়ে বলো যে আমার বাচ্চা কি এটা? তখন আমি বললাম যে হ্যাঁ, এটাই আপনার বাচ্চা। তো হঠাৎ করে দেখলাম ওর কেমন করে ও একটু ঘুরে ঘুরে চট করে পড়ে গেল, সবাই ছিল ওরা ধরে ফেললো। তার মানে আমি বুঝলাম যে সে আসলে তার বাচ্চাটাকে চিনতে পারছিল না, বাচ্চাটার চেহারা এমনভাবে পরিবর্তন হয়ে গেল যে ও বুঝতে পারছিল না যে ওটাই ওর বাচ্চা। এটা এক ধরনের সুখ আনন্দ বলেন বা যাই বলেন, সার্জন হিসাবে এটা একটা তৃপ্তি। একজন বুড়ি, তার বয়স প্রায় 65 থেকে 68 বছর, তো উনি আসলো, দেখলাম ওনার বেশ বড় করে ঠোঁট কাটা আছে। জিজ্ঞেস করলাম, দেখেন মা, এটা আপনি কেন এখন এই বয়সে অপারেশন করতে চান? তখন বলল যে আসলে আমি অপারেশন করতে চাই একটা কারণে, সেটা আমাকে যে সুন্দর দেখায় না সেজন্য না, আমার একটা নাতিন আছে, নাতিনটার বয়স প্রায় 20-22 বছর হবে, তো ওকে দেখতে এসেছে প্রায় এই 5 বছর ধরে, ওকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছেলে এসেছে কিন্তু কোনোভাবেই ওকে বিয়ে দিতে পারছি না। তখন শুধু ওরা বলে যায় যে মেয়ের দাদি যে ঠোঁট কাটা আছে, ক্লিপ আছে, সুতরাং এটা বিয়ে করা যাবে না। সে কারণে সে অপারেশন করে গেল। অপারেশন করেছে যখন সুন্দর হয়ে গেল, তখন বলল যে না বাবা, আমার এই অপারেশনে আমার যে এই সৌন্দর্যটা আমি চাইনি, তবু আমি দেখতে এখন আমি নিজেকে চিনতে পারছি না, তবে এটা ঠিক যে এই কারণে নাতিন বিয়ে হয়ে যাবে। কিছুদিন পরে ওই দেখা করতে আমার সাথে আসছে, সে একেবারেই কৃতার্থ এবং সে কৃতজ্ঞতা চিত্তে আমাকে বলছে যে আমার নাতিনক্ষণ প্রস্তাব এসেছে এবং তার বিয়ে হয়ে গেছে। আমি আজও এই সুখস্মৃতিটা বয়ে বেড়াই যে অনেকে নিজের জন্য চিন্তা করে না, নাতির জন্য চিন্তা করে, সে অপারেশন করে ভালো হয়েছে, যেহেতু কাকে তা কেউ তাকে আর অপবাদ দিতে পারে না। সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট যে এই ধরনের অপারেশন আমরা করে তাহলে এটা একটা গ্র্যাটিফাইং সার্জারি, অর্থাৎ এটার মধ্যে একটা সুখ আনন্দ পাওয়া যায়। সুতরাং এরকম জীবনের অনেকগুলি গল্প, এখন সার্জারি লাইফে এই ধরনের সার্জারি করায় অনেক তৃপ্ততা আছে। এই কাজের জন্য যারা সহযোগিতা করছেন স্মাইল ট্রেনকে ধন্যবাদ দিচ্ছি, কারণ তারা অর্থায়ন করতেছেন এবং স্মাইল ট্রেনের ডিরেক্টর থেকে শুরু করে অন্যান্য যারা এই আমাদের হাসপাতালে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের সবার কাছেই আমি কৃতজ্ঞতা জানাই এবং সবাইকে ধন্যবাদ দিচ্ছি।